এখন এত রোদ্দুর উঠছে, কোনো কাজ করা যাচ্ছে না। আর যে গরম পড়েছে তাতে যে গাছগুলো আমি কিনে এনেছি সেগুলো তো আমায় রিপোর্ট করতে হবে, সময়ও হচ্ছে রিপোর্ট করা। মানে এই সব গ্রোব্যাগ দিয়ে আমার অন্য টবে তো মানে বসিয়ে নেবার, সেটাও আমি পারছি না, এতটাই এখন গরম পড়েছে। আর এই মাটিটা আমার তৈরি করা মাটি, এই মাটিতে বসাবো বেগুন গাছ। ওই যে গ্রোব্যাগটা দেখছেন, ওই গ্রোব্যাগের মাটি কিন্তু রোদ্দুরে দেওয়া হয়েছে, তৈরি মাটি রোদ্দুরে দিচ্ছি। একটা গ্রোব্যাগে যখন মাটি তৈরি করছি, আমি দেখছি দুটো করে গ্রোব্যাগ তৈরি হয়ে যায়, কারণ আমি নিচে প্রচুর পাতা দিই, শুকনো পাতা, তার জন্য মাটিটা কম পড়ে। আমার কাছে ছখানা বেগুন গাছ আছে, নতুন বেগুন গাছ, যেগুলো বড় বড় বেগুন হয় 400 গ্রাম ওজনে, সেই বেগুন গাছগুলো আমি বসাবো। সেগুলো গ্লাসে আছে, এখন যদি না বসাই গ্লাসে, মানে শিকড়টা চতুর্দিকে ছড়াতে পারছে না বলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। দেখাবো আপনাদের সেই ছোট ছোট বেগুন গাছ কটা, সেগুলো আমার দোতলার ব্যালকনিতে আছে, দেখাবো আপনাদের। আর এই যে মাটিটা, এটা দিয়ে কিন্তু দুটো গ্রোব্যাগ তৈরি হয়ে যাবে, কারণ আমি প্রচুর এই গ্রোব্যাগটায় ছিল এই প্রচুর পাতা দেব। এগুলো 12x12 গ্রোব্যাগ। 12x12 গ্রোব্যাগে অনেকেই জানতে চেয়েছেন আমি কি কি গাছ বসাই। আমি সাধারণত সব রকম গাছ বসাতে পারি, আমি বিশেষ করে বেগুন গাছটাই বসাই। আজকে এটাকে নিয়ে যাব নিচে, আসলে এইখানেও একটা গ্রোব্যাগ আছে, এই গ্রোব্যাগের মাটিটাও কিন্তু 4টে গ্রোব্যাগ তৈরি হয়ে যাবে এই মাটিটা মিশালেও, কারণ এগুলো সব কিন্তু গ্রোব্যাগগুলো আমার তৈরি করা আছে মাটি। আমি আপনাদের বলেছিলাম যখন খুব বৃষ্টি পড়ছে, একটু সুযোগ পেলেই মাটি তৈরি করে রাখুন। এই যে আমার বেগুন গাছ দেখুন কি সুন্দর হয়ে আছে, এই যে দেখুন কিচ্ছু হয়নি, শুধুমাত্র এইগুলো দিয়ে আমি ঢেকে রেখে যাই। তাই এখন রোদটা একটু কমে গেছে বলে আপনাদের দেখাবো, তাই আমি খুলে দিলাম। এই দেখুন এগুলো লম্বা লম্বা সরু সরু বেগুনের চারা। আর এক রকম বেগুনের গাছ বসাবো, যেগুলো আমি ফার্ম থেকে এনেছি, সেই ফার্মের বেগুন গাছগুলো বসানোর জন্যই আমাকে করতে হবে 4খানা গ্রোব্যাগ, ও 4খানা গ্রোব্যাগই আমার লাগবে। আর এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে সবজিগুলো শেপ নষ্ট হয়ে যাচ্ছে দেখছি, তাই তার মানে আমায় গাছগুলো কিন্তু এবার ফেলে দিতে হবে। এই যে দেখুন এখানে আমি, চলুন আপনাদের শেয়ার করি একটু, এই সিঁড়ি দিয়ে আমি উঠছি, উঠে শেয়ার করব যে দেখুন এই সময় গাছগুলো ফেলে দেব আমি, কারণ আর আমি ঠিক মতো সবজি পাবো না। দেখুন এই যে ঝিঙেটা হয়েছে, এরকম বেকাতারা ঝিঙে হবে, তারপর কুদরি হবে সুন্দর, এই যে কুদরিগুলো দেখুন কত সুন্দর কুদরি হয়েছে, কুদরি হবে সুন্দর, কিন্তু এই ঝিঙে সবই বেঁকে যাচ্ছে। এই যে এখানটা একটা আছে, এরকম বেঁকে যাচ্ছে, এটা প্রত্যেক বছরই হয়। কুদরি দেখুন আমার কিন্তু কুদরি এই বছরই প্রথম ফলিয়েছে, তো তাও আমার একজন সবুজ বন্ধু দিয়েছিলেন বলে আমি পেরেছি, কেননা গাছ আমি কোথাও খুঁজে পাইনি কুদরির। কলকাতায় আমার ছিল কুদরির গাছ, কিন্তু সেখান থেকে তখন যখন এসেছি তখন আর আমি গাছের চারা টারা করে আনিনি, আর এত তখন গাছ আমি জানতামও না, চারা করতেও জানতাম না, কিনে নিতাম বসাতাম। কলকাতায় আমি করতাম পৈলান হাট থেকে আমি গাছ কিনতাম, পৈলান হাট থেকে গাছ কিন্তু খুব সস্তা এবং ভালো গাছ পাওয়া যায়, চাষিদের গাছই বিক্রি হয়। এখানে আরও রয়েছে বেশ কিছু কুদরি, তুলে নেব, তাও বেশ কটা তুললাম, খুব একটা লাগে না। গাছে যেটুকুনি এখন সবজি হচ্ছে সেগুলো কিন্তু আমার কাছে উপরি পাওনা, কারণ এই সময় এত বৃষ্টির পর রোদ উঠছে, গাছ কিন্তু ঠিক থাকে না, আপনারাও জানেন। গতকাল আমি দেখিয়েছি যে আমি যখন এইসব করলা গাছে করলা হওয়া বন্ধ হয়ে যায়, আমি চায়ের পাতা আর ডিমের খোসা ব্যবহার করি, আপনারা করে দেখবেন আমার কিন্তু ভালোই আবার রেজাল্ট হয়, আবার নতুন করে আমার করলা হয়, তারপর যে কোনো সবজি হয় আর কি, ডিমের খোসা আর ওই
চায়ের পাতা, যেটা ব্যবহার করা চায়ের পাতা কখনো কখনো ব্যবহার করি, আবার কখনো কখনো আবার এমনি চায়ের পাতাও ব্যবহার করি, মানে চা না করার যে চায়ের পাতা সিটিসি চা, এক চামচ দু চামচ আমি দিয়ে দিই, এটাও করি। আপনারা করে দেখতে পারেন এইভাবে। এবার এই ইঁদুরের উপদ্রবে আমার কিন্তু এই যে সবেদা খুব একটা ভালো হয়নি, সবসময় যে ভালো হয় তা নয়, তবুও মনে হয়েছিল একটু ভালো হবে কিন্তু সেইভাবে হয়নি, এখনো সময় আছে হওয়ার, এখনো হবে ছোট ছোট করে। আমি কখনোই আশা ছাড়ি না, আমি আশা করে থাকি যে আমি পাবো পরবর্তীকালে এই সবজি, এখানেও সবজি পাবো। এটাকে একটু নেট দিতে হবে, আমাদের সময় হচ্ছে না, আর এত রোদ্দুরে কোনো কাজ করতে পারছি না, এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর। আর এই সময় আমাদের প্রচুর কাজ করে নেওয়া উচিত, কারণ এই সময় কপি চারা না বসালে সঠিক সময় কপি চারা থেকে কপি তৈরি হবে না। বেশ কিছু লঙ্কা পেকে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। এখানেও একটা নতুন লঙ্কা গাছ আছে, এই লঙ্কা গাছটা এখনো লঙ্কা হয়নি। একটা যে লঙ্কা গাছগুলো আমি হলুদ আর ফাঙ্গিসাইড দিয়েছিলাম, সেই একটা লঙ্কা গাছ কিন্তু আমার ঠিক হয়ে গেছে, কিন্তু এটা দেখছি ঠিক হলো না, জানি না কেন, আর একটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমার লেবু গাছে কিন্তু যেমন লেবু ধরছে, দেখুন এখানে লেবু আছে, আবার দেখুন লেবু ফুলও হচ্ছে, তাও আপনাদের সঙ্গে ভিডিও করতে গিয়ে দেখছি ফুলও এসেছে নতুন করে। আর এই সব গাছ কিন্তু নেই, এগুলো সব শুকিয়ে গেছে, এই দেখুন এগুলো শুকিয়ে গেছে সব, এখানে কিন্তু গাছ আর নেই। যেহেতু আমি এখানে এই টবগুলো রেখেছি তাই মনে হচ্ছে অনেক গাছ আছে, তা নয়, এইখানে কিন্তু এই সব টবের গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে এই এত বৃষ্টিতে।